আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বিয়ের পর এই হানিমুনে পাড়ি দিলেন জুন মালিয়া। হ্যাঁ বন্ধুরা, জুন মালিয়া আর সৌরভ চ্যাটার্জি বিয়ে সম্পূর্ণ করেই পাড়ি দিলেন হানিমুনে। কোথায় গেলেন সে খবরই আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য। সূত্র মারফত জানা গিয়েছে, কলকাতায় বিয়ের রিসেপশন শেষ করে নবদম্পতি জুন আর সৌরভ পাড়ি দিয়েছেন সুদূর থাইল্যান্ডে। হ্যাঁ ঠিকই শুনেছেন, জুন মালিয়া হানিমুন ট্যুরে গেছেন থাইল্যান্ডে। সেখানে একটি লাক্সুরিয়াস বিচ রিসর্টে একান্তে সময় কাটাচ্ছেন সৌরভ আর জুন। আপনাদের জানিয়ে রাখি, জুন আর সৌরভের পরিচয় বহু পুরনো, সেই 2005 সালে তাদের প্রথম আলাপ, আর 2019-এর ডিসেম্বরেই তারা বিয়ে করলেন। বিয়ে সম্পন্ন করেই সৌরভ আর জুন মালিয়া পাড়ি দিলেন হানিমুনে সুদূর থাইল্যান্ড। এবার তারা হানিমুনে কি করেন, কেমন সময় কাটান, সব খবর আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো আপনাদের জন্য। বিনোদন জগতের আরো খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।